আজ আমরা দেখব গ্রাফিক্স রিভারের জন্য কিভাবে একটি বিজনেস কার্ড টেমপ্লেট তৈরি করা যায় ইলাস্ট্রেটরে, এবং ইলাস্ট্রেটরে সঠিকভাবে ব্লিড এবং শেপ লাইন নেবেন। অনেকে সমস্যা হয় একই জায়গায় বা আর্টওয়ার্কের মধ্যেই সবাই একটা বিজনেস কার্ড টেমপ্লেট তৈরি করে ফেলে শেপ লাইন এবং ব্লিড দিয়ে, এভাবে আসলে অ্যাকসেপ্ট হয় না। আমি অনেক বেশ কয়েকবারই এভাবে আমি গ্রাফিক্স রিভারে আপলোড দিছি কিন্তু কখনোই অ্যাপ্রুভ হয় নাই। আমার ডিজাইন কোয়ালিটি মোটামুটি খারাপ ছিল না, তারপরে অ্যাপ্রুভ হয় নাই, কারণ আমি ব্লিড এবং শেপ লাইন মেনটেন করে আমি তৈরি করি নাই। তো আজকে আমি দেখাবো কিভাবে গ্রাফিক্স রিভারে আপলোড দেওয়ার জন্য একটি ইলাস্ট্রেটরে টেমপ্লেটে। এখানে অনেক কিছুই আছে ডিজাইন করার আগে আপনার, আমরা যেমন পিএইচডি টেমপ্লেট ডিজাইনের সময় যখন ফ্ল্যাট আইকন থেকে আমরা পিএইচডি আইকনগুলো শেপ মোডে ডাউনলোড দিছিলাম, এখানে পিএইচডি ডাউনলোড দেওয়ার দরকার নাই। এখানে ইপিএস ইলাস্ট্রেটর যেহেতু এখানে আমার আগে নেওয়া ছিল, এর জন্য এখানে দেওয়া আছে এখানে ওয়াইড 3.5, এখানে যাই থাকুক লেটার বা লিগাল যাই থাকুক এটা কোনো বিষয় না, এখানে আপনি 3.5, কারণ একটি বিজনেস কার্ডের সাইজ 3.5/2, আর উইথ ব্লিড 3.75। এখানে ব্লিড ফটোশপে আমরা যেমন ব্লিড অনেক কষ্ট করে তৈরি করছি কিন্তু এখানে তেমন কোনো কষ্ট করার দরকারই নেই। আমি এখানে ব্লিড 0.125, চারিদিকে 0.125 ব্লিড দিব, এখানে হাইট 2, তাহলে বিজনেস কার্ডের সাইজ 3.5/2, ব্লিড 0.5। ইলাস্ট্রেটরে খুব কম করা হয়, ফটোশপে বেশি পিএইচডি ফাইল করা হয়, কিন্তু আপনি যদি পিএইচডির সাথে ইলাস্ট্রেটর ফাইলটা অ্যাড করে দেন তাহলে সেল হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায়। তো আমি এইটাই বলবো যে
পিএইচডি ফাইলের সাথে ইলাস্ট্রেটর ফাইল আপনি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার সেল প্রচুর বাড়বে। এখন আমি ব্লিড নিয়ে নিলাম, আমার টেমপ্লেট প্রায় রেডি, কিন্তু আমার সেপ লাইনটা এখনও দিতে হবে। সেপ লাইনের আমার দিতে হলে এখানে আমি এটা ওকে দিচ্ছি না বা ওকে দিব, কিন্তু একটি সমস্যা আছে, ওই সমস্যাটা আপনাদের দেখাবো। এই যে 0.125 আমি বাড়াইছি, কিন্তু এটা ব্লিড সহ ব্লিডের জায়গায় চলে আসছে, তার মানে আমি এটা দিতে পারলাম না, এটা আমার বাড়বে না, আমার কমবে। এটা আপনাদের এই জন্য দেখালাম, অনেকে এখানে মাইনাস দেয় না, যার জন্য এই সমস্যাটা বেশিরভাগ হয়। এখানে মাইনাস 0.125, একটা পিএস এআই বা ইপিএস ফাইল রেডি করতে পারেন। অনেকে এইভাবে একটা করে ফ্রন্ট ব্যাক ফ্রন্ট এটার দরকার নাই, এটার দরকার নাই, দরকার নাই।
এই ইলাস্ট্রেটরে ডিজাইন করার পরে মকআপ ফাইলে কিভাবে বসাবেন, এটা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে টেনে ধরে আপনি পিএইচডি ফটোশপের থেকে আপনি মকআপসে জাস্ট বসিয়ে দেবেন। মকআপসে যদি আপনি বসাতে না পারেন, তো আমার একটি টিউটোরিয়াল আমি দিয়েছি কিভাবে প্রিভিউ ইমেজ, থাম্বনেল, স্ক্রিন শটস এবং মকআপস ফাইলে করবেন, আমি সব দেখিয়ে দিয়েছি। তো ওই টিউটোরিয়ালটি আপনি দেখে আসতে পারেন, আমার স্ক্রিনে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে, এখান থেকে ক্লিক করে আপনি ওই টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। আজ তাহলে এখানে শেষ করছি, আর আমাদের নেক্সট টিউটোরিয়াল কীভাবে আপনি একটি কর্পোরেট ফ্ল্যাট তৈরি করবেন বা ফ্ল্যাট টেমপ্লেট তৈরি করবেন ব্লিট সেপলাইন সহ, এরপর কিভাবে আপলোড করবেন, তো যত তাড়াতাড়ি পারি দেওয়ার চেষ্টা করব। আমাদের নেক্সট টিউটোরিয়ালটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।